আসসালামু আলাইকুম আরহামতুল্লা সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আজকে আমাদের লাইভ প্রোগ্রামটি যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে তো আহ্বান থাকবে দিন প্রচারের স্বার্থে আমাদের লাইভ প্রোগ্রামটি আপনারা শেয়ার করে দিবেন আজকে লাইভ প্রোগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ আশা করি আপনারা উপকৃত হতে পারবেন এবং আল্লাহ তালা যদি চায় আমি উপকৃত হব ইল্লা বিল্লাহ আলাইহি ইলাইহি উনিব তো আজকের টাইটেল আপনারা দেখেছেন অলরেডি আজকের আলোচনার বিষয় ছিল হালাল এবং হারামের মানদণ্ড অর্থাৎ কোন জিনিসটাকে আমরা হারাম মনে করব। কোন জিনিসটাকে আমরা হালাল মনে করব। এই হালাল এবং হারামের মানদণ্ড সম্পর্কে যতকিঞ্চিত আলোকপাত করব ইনশা আল্লাহ তো সম্মানিত দর্শক শ্রোতা বোন আল্লাহ দুটি জিনিস একটি হালাল এবং একটি হারাম হালাল ডানপন্থী ডান দিকের আর হারাম বামপন্থী বাম দিকের হালালে আছে বরকত কিন্তু হারামে কোনো বরকত নেই আপনারা জানেন যে গরু উদাহরণস্বরূপ বলতেছি গরু বৎসরে একটা বাচ্চা দেয় কিন্তু এই গরু প্রতি দৈনিক জবাই হয় জবে হয় প্রতি কোরবানির সময় বিশেষ করে আমাদের এই বৎসর আমাদের বাংলাদেশে প্রায় এক কোটি পশু জবাই হয়েছে কিন্তু আল্লাহ তালারে হালাল পশু ইনশা আল্লাহ কেমত পর্যন্ত একদিনের জন্য অভাব হবে না কিন্তু তার বিপরীতে আপনারা দেখতে পাচ্ছেন কুকুর বৎসরে অগণিত বাচ্চা দেয় দশটা বারোটা পর্যন্ত বাচ্চা দেয় কিন্তু কুকুর কেউ খায় না জবাই হয় না তারপরেও আমরা কুকুরের অভাব দেখতে পাচ্ছি তেরকম কুকুর আমাদের সমাজে নাই ওই অলিতে গলিতে দুই একটা কুকুর দেখা যায় তাও ঘোরাফেরা করে এর বাইরে যেন এমন হয় না যে এত বাচ্চা দিল কুকুরের জালে আমরা অতিষ্ঠ তারপর উপার্জনের ক্ষেত্রে দেখেন যারা হালালভাবে রিক্সাওয়ালা বেনগাড়িওয়ালা ঠেলাগাড়িওয়ালারা কামাই করে তারা মাস শেষে পাঁচ দশ হাজার টাকা কি সুন্দর আরামায় এসে থাকতেছে আরাম শান্তি এটা তো আসলে টাকা দিয়ে হয় না এটা হলো পিস অফ মাইন্ড আলা আলাহিতা ইন্নুল কলুম এটা অন্তরের জিনিস টাকা পয়সা দিয়ে হয় না রিকশাওয়ালা ভ্যানগাড়িওয়ালা বাসায় বিদ্যুৎ নেই কারেন্ট নাই। কিন্তু সারা দিন কষ্ট করে সে রাত্রে যখন বাসায় যায় তাকে কোনো রকম ডাউল আলুর ভর্তা পোড়ামরিচ দিয়ে তার সহধর্মিণী তাকে খানা খাওয়াইয়া দেয় আর তার পাশে বসে বাতাস করে কি এক জান্নাতি সুখ কিন্তু যারা দু হাতে কামায় হালাল হারাম বাঁচে না ওনাদের ঘরে শান্তি নেয় গিয়ে দেখেন বউ তার কথা শোনে না সন্তান ইয়াবা খায় মেয়ে আরেকজনের সাথে ভাগিয়ে গেছে ঘরে শান্তি নাই শান্তি নাই দামি দামি টেবলেট খেয়েও তার ঘুম হচ্ছে না আর বিপরীতে একজন রিকশাওয়ালা ভ্যানগাড়িওয়ালা সে কোনো ট্যাবলেট খাওয়া লাগলো না বিনা ট্যাবলেটে এমন ঘুম দেয় অনেক সময় তার নাকের আওয়াজ এমন বিকট হয় যে ট্রাকের ইঞ্জিন ফেল হয়ে যায় তো হারাম এটাতে কোনো শান্তি নাই বরকত নাই হালালে আছে বরকত হালাল এটা হলো পরিবেশ বান্ধব ইকো ফ্রেন্ডলি কিন্তু হারামটা পরিবেশ বান্ধব না মানুষকে ঠকিয়ে খাওয়া এটা পরিবেশ বিপরীত তো যাই হোক এখানে মোটামুটি যাই বললাম আল্লাহ তালা এই হালাল এবো হারাম সম্পর্কে পবিত্র কালামে পাকের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাতাবিউ খুত্বাওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন হে মানব সম্প্রদায় জমিনে যা হালাল আছে উত্তম আছে এগুলো তোমরা খাও ওলা শন তোমরা শয়তানের বদাঙ্ক অনুসরণ করো না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তো শয়তান প্রকাশ্য শত্রু এটা আমরা সবাই জানি এবং হালাল যেটা আছে যে আমরা অনেক সময় খাবারের ক্ষেত্রে হালাল তালাশ করি কোনো ফ্রুট আইটেমের দোকানে গিয়ে খাবার জাতীয় জিনিসগুলোর ক্ষেত্রে আমরা হালাল তালাশ করি কিন্তু ইনকাম ইনকামের সময় আমরা হালাল তালাশ করি না ইউর শুড ইউর ইনকাম শ্যুট বি হালাল ইউর ইন্টার এন্টারটেনমেন্ট শ্যুট বি হালাল ইউর ড্রেস আপ শুড বি হালাল এগুলো সব হালাল হতে হবে আপনার ফ্যাশন আপনার এন্টারটেনমেন্ট বিনোদন আপনার খাবার আপনার ড্রিঙ্কস সব কিছু হালাল হতে হবে শুধু মাল কামের সময় হালাল হারাম বাঁচবেন না তোয়াক্কা করবেন না খাবারের সময় হালাল হারাম তালাশ করবেন এটা হবে না সব ক্ষেত্রে আপনাকে হালাল এবং হারাম বেছে চলতে হবে তো আজকে লাইভ প্রোগ্রামটিতে আলোচনা ছিল যে হালাল এবং হারামের মূল নীতি কোন কোন বিষয় থাকলে আমরা বুঝব যে আসলে এই জিনিসটা হালাল এবং এই জিনিসটা হারাম এরকম মোটামুটি আপনাদের জন্য দশটা মূলনীতি আমি নোট করেছি আল্লাহ তালা যদি আমাকে তৌফিক দেওয়া আমার বিল্লা আলোচনা করব নাম্বার এক নীতি যেটা যে হালাল এবং হারাম হওয়ার ক্ষেত্রে আল আসলুফিল আশিয়া ই আল ইবাহা এটা হলো সর্বপ্রথম মূল নীতি পৃথিবীতে যত কিছু আছে ফ্রুট আইটেম খাবার আইটেম যা আছে চতুষ্পদ জানোয়ার সামুদ্রিক প্রাণী পৃথিবীতে যা কিছু আমরা আছে দেখি সব কিছুই হালাল মূলত সব কিছুই হালাল স্বল্প কিছু হারাম যদি এরকম হইত যে সব কিছু হারাম স্বল্প কিছু হালাল তাহলে আমাদের চলার পথটা কণ্ঠকাকীর্ণ হয়ে যেত সংকীর্ণ হয়ে যেত এরকম না আল্লাহ তালা কত দয়া করে আমাদেরকে সব কিছু হালাল করে দিয়েছেন গুটি কয়েকটা স্বল্প কিছু আমাদের জন্য হারাম করেছেন আর যেগুলো হারাম হয়েছে কোনো জিনিসকে হারাম করতে হলে অকাট্য দলিলের প্রয়োজন ঠুনকো কোনো দলিল দিয়ে তেনা পেঁচানো দলিল দিয়ে জোরাতালি কোনো দলিল দিয়ে কোনো জিনিসকে কোনো বস্তুকে হারাম বানানো যায় না তাহলে আমরা কি বুঝতে পারলাম সর্বপ্রথম যে মূলনীতি الاسلو في الاشياء اللي باها بطيكت جنيش حلال حرام هور جنو دولير پورو جن حلال هور جنو كنو دولير پورو جن حوي جمون الله تعالى قرآن باكر مدد بولن كل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق هنو بي محمد صلى الله عليه وسلم الله تعالى دوار رزيق তারা কি করে হালাল হারাম করেছে যে রিজিকগুলো তাদেরকে দেওয়া হয়েছে হালাল হিসাবে কিছু হালাল তা আমরা সর্বপ্রথম মূলনীতিটা বুঝতে পারলাম নাম্বার দুই মূলনীতি যে হালাল এটা হলো আনলিমিটেড হালালের কোনো লিমিট হয় না লিমিটেশন নেই আনলিমিটেড হালাল আর হারাম লিমিটেড যেমন আল্লাহ তালা যখন বলেছেন যেটা হালাল যেমন চার পাওয়া জানোয়ারের ক্ষেত্রে যখন আল্লাহ তালা বলেছেন কোরআনে পাকের মধ্যে বলেছেন ওহিল্লক আলাইকুম চতুষ্প জানোয়ার যা আছে চার পাওয়ালা জানোয়ার সব তোমাদের জন্য হালাল যখন হারামের ক্ষেত্রে বলা হয়েছে তখন ইতলা কিছু কিছু জিনিস তোমাদের জন্য হারাম তা আমি ইত্য বলবো তাহলে বোঝা গেল। হালাল এটা আনলিমিটেড কোনো লিমিটেশন নেই আর হারাম স্বল্প কিছু লিমিটেড যখন আল্লাহ তালা সমুদ্রের ক্ষেত্রে বললেন ওহিল্লাহুল বাহার অত আমহ তোমাদের জন্য সমুদ্র শিকারী প্রাণী সমুদ্রের শিকারী প্রাণী তোমাদের জন্য হালাল গুটি কয়েকটা প্রাণী তোমাদের জন্য হালাল যেগুলো আল্লাহ তালা গুনে বলেছেন যখন আল্লাহ তালা বিবাহের নির্দেশ দিয়েছেন পান কিহ মা ত বালে কুমিনা নিসাই মাসনা ও সোলাসা অবার উবা তোমরা বিবাহ করো এটা ব্যাপক বাংলাদেশের নারীকেও বিবাহ করতে পারো পাকিস্তানের নারীকেও বিবাহ করতে পারো ইন্ডিয়া এমনকি বহির্বিশ্বের যে কোনো মুসলিম নারীকে তুমি বিবাহ করতে পারো কোনো বাধা নাই তাহলে বিবাহটা ব্যাপক আকারে আল্লাহ তালে বলেছেন যে বিবাহ করো কিন্তু যখন আল্লাহ তালা কাদেরকে বিবাহ করতে পারবে না হারাম ঘোষণা করেছেন তখন আল্লাহ তালা গুনে গুণে চোদ্দ জনের নাম উল্লেখ করেছেন তারা কারা এখানে আমি সংক্ষেপে বলছি আল্লাহ তালা বলছেন হরিমাত আলাই কুমুল এখানে আল্লাহ তালা বলেছেন সরি হরিমাত আলাই কুম মাহাতুকুম ও বানাতুকুম ও আখওয়াতুকুম ও আম্মাতুকুম ও খালাতুকুম ও বানাতুল আখি ও বানাতুল লুখতি وامهاتكم التي ارضعنكم واخواتكم من الرضاعة وامهات نسائكم وربائكم التي في حجوركم من نسائكم التي دخلتم بهن فان لم تفعلوا فان لم تكونوا دخلتم بهن فلا جناه عليكم وحلائل ابنائكم الذين من أصلابكم وان تجمعوا بين الاختين الا ما قد سلف ان الله كان غفورا رحيما এখানে যখন বিবাহের বিবাহ কাদের ক্ষেত্রে হারাম মানে কাদেরকে বিবাহ করা যাবে না এই কথা যখন উল্লেখ করেছেন তখন গুনে গুনে জনের কথা উল্লেখ করেছেন তোমার মাকে বিবাহ করা যাবে না তোমার বোন তোমার কন্যা তোমার ছেলের মেয়েকে তোমার ভাইয়ের মেয়েকে এমন তোমার ফুফু খালা ইত্যাদি ইত্যাদি এমন গনে গনে জনের নাম উল্লেখ করেছেন আবার যখন আল্লাহ তালা কোনো খাবার আইটেমের ক্ষেত্রে যখন আল্লাহ তালা হারাম ঘোষণা করেছেন তখনও গুনে গুনে আল্লাহ বলেছেন কি বলেছেন কি হারামী হারাম রক্ত হারাম শুকুরের মাংস হারাম এবং যে সমস্ত প্রাণী আল্লাহর নাম ব্যতীত দেব দেবীর নামে জবাই উৎস করা হয়েছে ওই সকল প্রাণীও হারাম তো এখানে যখন হারামের তালিকা দিয়েছেন তখন একটা লিমিটেশন আল্লাহ তালা উল্লেখ করেছেন কিন্তু হালালের ক্ষেত্রে কোনো লিমিটেড নেই আনলিমিটেড কোনো লিমিটেশন এখানে উল্লেখ করা হয় নাই তাহলে আমরা দুই নম্বর মূলনীতি কী বুঝতে পারলাম যে হালাল এটা আনলিমিটেড আর হারাম এটা লিমিটেড এখন আসেন তিন নম্বর মূলনীতি তিন নম্বর মূলনীতি তালা যখন কোনো বস্তুকে হারাম বলেছেন হারাম বলে বসে থাকেননি হারাম বলার পরে আল্লাহ তালা এর অল্টারনেটিভ অর্থাৎ হারামের বিপরীত কি এটা আল্লাহ তালা সাজেশ করেছেন এখানে আল্লাহ তালা যখন বলেছেন যে তোমাদের জন্য সুদ হারাম ঘোষণা করা হয়েছে এখন আমাদের জীবন ধারণের জন্য আমাদের অর্থনৈতিক চাঙ্গা প্রয়োজন তখন আল্লাহ তালা আমাদের জন্য ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন আল্লাহ তালা বলেছেন আহাল্লাহ্ লাহুল বাই আহ ওয়াহার রম আর রিয়া সুদকে আরাম করেছি তার অলটারনেটিভ তার বিপরীতকে আমি ব্যবসা হালাল করেছি তার মানে সুদের বিপরীত ব্যবসায়কে আল্লাহ তালা কী করেছেন হালাল করেছেন এবং দেখেন যখন আল্লাহ তালা বলেছেন ওয়া লাহ তা করবো জেনা জিনা বেবিচারে ধারে কাসও যায় না ইন্না কানা কা না ফা হে সা তা গরিহিত কাজ এখন আমরা সঙ্গত কারণেই প্রশ্ন করতে পারি যে আমাদের যেহেতু আল্লাহ তালা যৌন ক্ষুদা দিয়েছেন এই যৌন ক্ষুদা আমরা কেউ নিবারণ করব তখন আল্লাহ তালা একটা অল্টারনেটিভ সাজেস্ট করেছেন যে তোমরা বৈধভাবে বিবাহ করো আর বৈধভাবে তোমাদের যৌন চাহিদা নিবারণ করো রসুল আকরাম সাল আলহিম এক্ষেত্রে বলেন আর সমান রগিবা আনসন্নতিালাই সামিন নেই অর্থাৎ জিনাকে হারাম করা হয়েছে তার অল্টারনেটিভ বিবাহকে হালাল করা দেওয়া হয়েছে তাহলে নাম্বার তিন মূলনীতি কি ছিল যে আল্লাহ তালা হারাম বলে বসে থাকেননি হারাম যখন বলেছেন হারামের পাশাপাশি হালাল অল্টারনেটিভ সাজেস্ট করেছেন এবং দেখেন যখন আল্লাহ তালা মদ জুয়া গাজা ইয়াবা ইত্যাদিকে যখন হারাম ঘোষণা করেছেন ইন্নামাল খমরু ওয়াল মাইসিরু আল্লাব আসলাম এগুলো যখন হারাম করেছেন এই হারাম বলে আল্লাহ তালা কেন্দ্র থাকেননি আল্লাহ তালা বলেছেন যে সমস্ত দেশগুলো শীত দেশ তারা যদি প্রশ্ন করে যে মদ খাইলে আমাদের শরীর চাঙ্গা থাকে গরম থাকে এখন আমরা মদের বিপরীত কি খাইতে পারি যে আমাদের শরীর চাঙ্গা রাখার জন্য এখানে আল্লাহ তালা মদের বিপরীতে মধু খাওয়াকে আমাদের জন্য হালাল করেছেন মধু অত্যন্ত পাওয়ারফুল একটি মেডিসিন এটা শুধু ফ্রুট না এটা মেডিসিনও আল্লাহ তালা মধুকে শেফা হিসাবে দান করেছেন তার মানে এই মধু খাইলে এটা শেফাও হয় আমাদের মেডিসিনের কাজও আসে এবং পাশাপাশি শরীর চাঙ্গা থাকে এবং অবৈধ এন্টারটেনমেন্টের পাশাপাশি আল্লাহ তা বাদ রেখে আমাদেরকে বৈধ এন্টারটেনমেন্ট বৈধ বিনোদনের জন্য বিনোদনকে আল্লাহ তালা হালাল করেছেন তো এখানে আল্লাহ তালা কোন কিছুকে হারাম বলে মদকে হারাম বলে চুপ থাকেন নাই মদের বিপরীত আমাদের জন্য মধুকে হালাল করেছেন জিনাকে হারাম বলে চুপ থাকেন নাই জিনার বিপরীতে বিবাহকে আমাদের জন্য হালাল করেছেন এবং রিবা সুদ সুদকে হারাম বলে আল্লাহ তালা চুপ থাকেন নাই সুদের বিপরীত ব্যবসাকে আমাদের জন্য হালাল করেছেন এই গেল তিনটা মূলনীতি চার নম্বর মূলনীতি তালা যখন কোনো জিনিসকে হারাম ঘোষণা করেছেন হারাম হওয়ার যে লজিক কারণ লজিক্যাল লজিক্যাল কি কি লজিকের কারণে বা কি কারণে এটাকে হারাম ঘোষণা করেছেন সেটা আল্লাহ তালা উল্লেখ করেছেন আপনারা জানেন যে যত বস্তু হারাম হয়েছে এই হারাম হওয়ার জন্য বেসিকলি মোটামুটি তিনটি কারণ থাকতে পারে নাম্বার এক কারণ কোনো জিনিস হয়তো খবিসা হবে খবিসা কি দুর্গন্ধময় অপবিত্র নাপাক যেমন পায়খানা প্রস্রাব ইত্যাদি এগুলো খবিসা তো কোনো জিনিস হয়তো খবিসা হবে খবিসা হওয়ার কারণে এটা হারাম হবে অথবা মদির হবে মোদির ক্ষতিকারক যেমন মদ তামাক ইয়াবা এগুলো অত্যন্ত মুদির পৃথিবীতে এমন একটি খাবার আছে বিড়ি বা সিগারেট যে খাবারের গায়ে ওই খাবারের দুর্নাম লেখা থাকে কিন্তু আমরা নেদার্সে এটাকে স্মোকিং করে নিই আজকে যদি কোনো ফ্রুট আইটেমের গায়ে লেখা থাকতো কোনো বিস্কিটের গায়ে বা কোনো ভালো মানের বিস্কিটের গায়ে যদি লেখা থাকতো যে এটা খাইলে আপনার ডায়রিয়া হবে এটা কেউ খাইতো না কিন্তু বিড়ির গায়ে বিড়ির দুর্নাম লেখা থাকে এটা ক্যান্সার হয় তারপরে বিড়িকে সবাই কি বলে এটাকে ব্যাপক আকারে খায় এবং বিড়ি এবং তামাক এমন একটা খাদ্য পৃথিবীতে একমাত্র খাদ্য যেটা বাথরুমে বসে খাওয়া যায় আশাফুল মাখলোকাত মানুষ সে মানুষ বাথরুমে বসে এটা খায় এবং আপনারা হয়তো জানেন কিনে জানি না তামাক গাছ যেখানে হয় যে আশেপাশে হয় যেখানে হয় তামাক গাছের জন্য কোনো বেড়া দেওয়া লাগে না তার মানে ওই তামাককে ছাগলও ধরে না তো যেই তামাক গাছে ছাগল পশু পাখি মুখ দেয় না সেই তামাকে আশাফুল মাখলোকাত সবচেয়ে উৎকৃষ্ট মানুষ উৎকৃষ্ট জাতি তারা কি করে মুখ লাগায় তাহলে নাম্বার দুই মুদির ক্ষতিকারক স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক সেজন্য হয়তো আল্লাহ তালা এটাকে নিষেধ করেছেন বা হারাম করেছেন এবং নাম্বার তিন অশ্লীল আমি এই লজিকগুলো বলতেছি আমি হারাম হওয়ার যে লজিকগুলো যে তালা কোনো জিনিসকে যদি হারাম ঘোষণা দেন ঘোষণা দেওয়ার হয়তো তিনটা লজিক থাকবে তিনটা কারণ থাকবে তিনটা যে কোনো একটা থাকবে হয় খবিসা নাফাক হবে না হয় মদির ক্ষতিকারক হবে না হয় অশ্লীলতা হবে বুলুফিল্ম দেখা কোনো বেগানা নারীর দিকে তাকানো অশ্লীল যেগুলো আছে নাচ বাদ্যক ইত্যাদি ইত্যাদি তাহলে মূলনীতি হলো তিন চার নম্বর মূলনীতি কোনো জিনিস হারাম হওয়ার জন্য আল্লাহ শুধু হারাম বলে বসে থাকেন নাই হারামের পাশাপাশি লজিক কারণগুলো উল্লেখ করেছেন যেমন আমারের শয়তান শয়তানের কাজ এবং আপনারা জানেন মদ ইয়াবা গাজা পেন্সিটিল হিরোইন জুয়া এগুলো কত ক্ষতিকারক আমাদের সমাজে এখন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আসলে এগুলো কত ক্ষতিকারক তো এই হারাল এবং হারামের চারটি মূলনীতি শেষ হলো পাঁচ নম্বর মূলনীতি গোপা দিমাতুল হারোয়ামি কোনো হারামের সূচনাটাও হারাম এখানে উদাহরণস্বরূপ বলা যায় কোনো নারীর দিকে তাকানো এটা আসলে হারাম হওয়ার কথা ছিল না কিন্তু হারামটা কেন হলো হারামটা হলো এটা নারীর দিকে যখন আপনি তাকাবেন তাকালে সংগত কারণে যেহেতু নারী পুরুষের দিকে একটা আল্লাহ তালা আকর্ষণ দিয়েছেন সঙ্গত কারণেই আপনার একটি আকর্ষণ তৈরি হবে এই আকর্ষণ এক পর্যায়ে মা জেনা জেনার দিকে আপনাকে ধাবিত করবে তো নজর যেহেতু জেনার দিকে ধাবিত করে জেনার শুরুটা হয় নজর দিয়ে দেখাশোনার দেখার দ্বারা তো জেনাটা যেহেতু অবৈধ হারাম এই জানার পূর্বে যেহেতু সূচনাটা হয় দেখা দিয়ে অতএব এই দেখাটাও হারাম মুকদ্দিমাতুল হারামই হারামুন পাপের সূচনাটাও হারাম এই জন্য হাদিসের মধ্যে রসুল আকরম সাল্লাম বলেছেন আর নজরুল মিন সিহাম ইবলিস ইবলিস যখন কাউকে কাবু করতে চায় তখন এই নজর নামক তীর দ্বারা নারী এবং পুরুষকে কাবু করে ফেলে এবং রসুল আকরম সাল আলহাম

আমি আশা করবো যারা এই লাইভটা দেখতেছেন আপনারা এই কথাগুলো নোট করে রাখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ছয় নম্বর মূল নীতি ছয় নম্বর মূল নীতি আল হেলা হার হারামকে কৌশল করে খাওয়া এটাও হারাম হারামকে কৌশল করে খাওয়া এটাও হারাম যেমন আমাদের সমাজে সুদ কোনো মুসলমান এরকম নাই আমাদের এই সমাজে যে জানে না যে সুদ খাওয়া হারাম এটা সবাই জানে তারপরে সুদ খায় কারণ কৌশল করে খায় খুব মজা করে খায় সুদের নাম দিয়েছে হাদিয়া সুদের নাম দিয়েছে ইন্টারেস্ট সুদের নাম দিয়েছে বনাস ইত্যাদি ইত্যাদি এখন সুদের নামটা যদি পরিবর্তন হয়ে যায় কৌশল করা হয় বনাস বলা হয় হাদিয়া বলা হয় সুদকে হারাম হালাল হয়ে যাবে কখনো নয় তাহলে সুদের নাম পরিবর্তন করলেও এটার যে সুদের যে হারাম যে সুদ এটা কখনো কি হবে না হালাল হবে না যদি প্রস্রাবের গায়ে ইন্ডিয়াতে তো গোমূত্র পান করা হয় এখন এই গোমূত্রের উপরে লেবেল লাগানো যদি হয় হালাল ইউরিন দেখি কেউ হালাল বলে খাবে খাবে না এটা ইউরিন এটা হালাল বললেও এটা হালাল হবে না এবং হালাল যদি কেউ বলে হালাল কি হালাল হয়ে যাবে অবশ্যই হবে না তাহলে হালালকে কৌশল করে খাওয়াটাও কি হবে না হালাল হবে না হালালটা হালাল হারামকে কৌশল করে খাওয়াটা হারাম তাহলে আমরা বুঝতে পারলাম নাম চেঞ্জ হইল নাম পরিবর্তন হলেও এটার মানটা কি হয় না পরিবর্তন হয় না এক্ষেত্রে একটা কথা না বললি নয় রসুল আকরাম সাল আলাই সাল্লা জাকাতের মাল উসুল করার জন্য এক সাহাবিকে পাঠালেন যে জাকাতের মাল নিয়ে আসো এই এটা বাধ্য না করে বলে পরে এখন কাজে আছে জি পরে আসেন হজরত তাহলে রসুল সাল্লাম এক সাহাবিকে পাঠিয়েছেন জাকাতের মাল রুসুল করার জন্য উনি যখন জাকাতের মাল উসুল করে নিয়ে আসছেন এনে বলতেছে এই মালগুলো আমার কিছু মাল আমাকে দেওয়া হয়েছে আর এই মালগুলো জাকাতের রসুল তৎক্ষণাৎ তাকে জিজ্ঞেস করলো তোমাকে যে হাদিয়া দেওয়া হয়েছে তুমি এই হাদিয়াগুলো বাসায় বসে থাকলে কি পেতে তার মানে তোমাকে তারা হাদিয়া দিয়েছে এই জন্য তাদের মোটা তাজা যে পশুগুলো আছে এগুলো যেন তুমি না নাও তোমার কাছ তোমার সাথে একটা কৌশল করা হয়েছে তো নাম্বার ছয় নম্বর যে মূলনীতি ছিল যে হালালকে কৌশল করে খাওয়া বা হিলা করে খাওয়া এটাও হালাল এটাও হারাম হারামকে কৌশল করে খাওয়া এটাও হারাম এবং আমাদের সমাজে একটা প্রচলন আছে বিশেষ করে হিলাবিয়া যেটাকে আমরা হিলাবিয়া বলি গ্রাম্যবাসায় হিলাবিয়ার যে একটা পদ্ধতি বের হয়েছে যে কেউ তালাক দিল তালাক দেওয়ার পরে এখন হায় হুতাস এই স্ত্রীকে সে চায় আল্লাহ তালা যেহেতু বলেছেন হাতটা ত্যাঙ্কি হাজা হান কয়রা তো সে চায় অন্য একটা ছেলের সাথে বা অন্য একটা বৃদ্ধের সাথে টাকার বিনিময়ে চুক্তি করে যে আপনি এক দুই দিন রাখবেন এরপরে কি করে দিবেন বিয়ে ছেড়ে দিবেন তারপরে ঈদের শেষ হলে আমি বিয়ে করব এই যে একটা হিলের পদ্ধতি এগুলোর ফলে তারা লানত দিয়েছেন আল্লাহ তালা এই সমস্ত হিলা করে যারা এই হিলা করে নেওয়ালা এবং হিলা যারা করে যাদের সাথে সংগঠিত হয় যাদের উভয়ের উপরে লানত তাহলে কোনো জিনিসকে কোনো হারামকে হিলা করে বা কৌশল করে খাওয়া এটাও হারাম এক্ষেত্রে আরেকটা একটা না বললে নয় আল্লাহ হজরতে সরি এখানে এই যে আকাবা উপসাগরের সাগরের ওখানে হজরতের দাউদ আলহ ইসরাতাম যখন জবর কিতাব আব করতেন তখন মাছগুলো আকাবা সমুদ্রের কিনারে চলে আসত তো ইহুদিরা ইহুদিদের উপরে নির্দেশ ছিল যেন শনিবার মাছ শিকার না করে কিন্তু এরা অত্যন্ত চালাক ছিল এরা ওই শুক্রবারে মাছ দিয়ে বেড়া দিয়ে রাখত শনিবার মাছ ধরত না যখন শনিবার চলে যেত তখন এরা শনিবারের পরের দিন মাছগুলো ধরতো যেহেতু যে শনিবার বেড়া দিয়ে রাখছে আল্লাহ তালা কি করে দিয়েছেন তাদেরকে বানর করে দিয়েছেন কোনো কেরাদাতান খাওয়া শিখেন তারা লাঞ্ছিত বানর হয়ে গেছে তার মানে কৌশল করে খাওয়ার কারণে কৌশল করে খাওয়ার কারণে দাও দা আলাহামের এই জাতিগুলোকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছেন এবং আরেকটা বিষয় বলি যেন বিশেষ করে আমাদের দেশে এই দালাল থাকে দালাল জমি বিক্রির ক্ষেত্রে তারপরে গরু বিক্রির ক্ষেত্রে কিছু দালাল শ্রেণীর লোক থাকে এরা যেকোনো জিনিসের দাম বৃদ্ধি করে দেয় কৌশল করে সেক্ষেত্রে একটি ছোট একটা উদাহরণ আমি দেই যে এক লোক বাজারে নেবে গরু বিক্রি করতে তো উনি ওনার স্ত্রীকে বলতেছে যে তুমি একটা দাম বলো এই গরুর যে গরুর দাম কত হতে পারে তো ওই স্ত্রী বলল যে আমি কি বলবো স্বামী বলতেছে না তুমি বলো তো স্বামীর চাপা চাপিতে স্ত্রী বললো যে গরুর দাম চল্লিশ হাজার টাকা তো উনি গরু নিয়ে বিকেলে গেল বাজারে এখন সবাই জিজ্ঞেস করতেছে গরুর দাম কত তো একজন তিরিশ হাজার টাকা বলছে তো গরুর মালিক বলতেছে হ্যাঁ রে ভাই এই গরুর দাম আপনি তিরিশ হাজার টাকা বলতেছেন সকালে একজন চল্লিশ হাজার টাকা বলছে তাও আমি দিইনি তার মানে যে কৌশল করা তো হারামকে কৌশল করে খাওয়া এটাও কি হারাম কয় নম্বর মূলনীতি গেল ছয় নম্বর সাত নম্বর মূলনীতি হলো কাসবুল হালাল শর্তনলি কবুলি দোয়া দোয়া কবুল হওয়ার জন্য দোয়া আল্লাহ আল্লাহতালার দরবারে পৌঁছানোর জন্য অন্যতম শর্ত হালাল বক্ষণ করা আদেশের মধ্যে রসুল আকরম সাল আলহ্লাম বলেন হারাম যে শরীরের মধ্যে যে দেহের মধ্যে হারাম প্রবেশ করেছে ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না তাহলে নাম্বার সাত মূলনীতি কি ছিল কাসবুল হালাল শর্তনী কবুল দোয়া দোয়া কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হালাল বক্ষণ করা নাম্বার আট মূলনীতি আল্ হালালু হালালি আইন আল হালালু হালালি আল হারাম জামি অর্থাৎ যে জিনিসটা হারাম হবে সে জিনিসটা সকলের জন্য হারাম আর যেটা হালাল এটা সকলের জন্য হালাল তাহলে আট নম্বর মূলনীতি কি যেটা হালাল সকলের জন্য হালাল যেটা হারাম সবার জন্য হারাম মিথ্যা কথা বলা এটা হারাম যদি সে এমপিস হোক সে বলল হারাম বড় ইমাম সাহেব বলল সেও হারাম মক্কার ইমাম সাহেব বলল হারাম তার মানে হারাম এটা সবার জন্য হারাম শুকুরের মাংস খাওয়া কোনো নেতার জন্য হালাল না বা বড় বড় হুজুর যারা তাদের জন্য হালাল না শুকুরের মাংস সবার জন্য হারাম হালাল সবার জন্য হালাল হারাম সবার জন্য হালাল বুঝছেন হালাল সবার জন্য হালাল হারাম সবার জন্য হারাম তাহলে আট নম্বর মূল যেটা হালাল হবে এটা সবার জন্য হালাল যেটা হারাম হবে এটা সবার জন্য হারাম এক্ষেত্রে একটা ঘটনা আমি উল্লেখ করতে চাই যে বনু মখজুমিয়ার একটি ঘটনা রসুল আকরাম সাল আলাইহি ওসাল্লাম জমানায় বনু মখজুমিয়ার গোত্রের মাকজুমিয়া গোত্রের এক নারী চুরির অপরাধে ধরা খেয়েছে তখন তার হাত কাটার ফয়সালা হয়েছে যেহেতু ইসলামী আইন মোতাবেক যদি কেউ চুরি করে তার হাত কেটে দেওয়ার ফয়সালা তখন সাহাবিরা কানাঘুষা করতে লাগলো যে অত্যন্ত উচ্চ বংশের একটি মেয়ে তার যদি হাত কাটা হয় ওই বংশের নাকে চুনকারি লাগা হবে তারা চাইছিল যে রসুল যেন এই কাজটা না করে কোনো এক সাহাবি তো সাহস করে বলেই ফেললেন যে ইয়া রসুল আল্লাহ উনি তো অত্যন্ত উচ্চমানের বংশের মেয়ে ওনার এই দণ্ডটা ক্ষমা করা যায় কি না দেখেন রসুল অত্যন্ত গরম হয়ে গেলেন রসুল গরম হয়ে বললেন লাউ আন্না সারাকাত লা যদি মেয়ে ফাতেমা অর্থাৎ আমার মেয়ে রসুল বলতেছেন মোহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করত আল্লাহর বিধান কায়েম করার জন্য আমি তার হাত কেটে দিতে এক বিন্দু দেরি করতাম না আজকে গ্রামের ছোটখাটো চোর জোটা চোর ইত্যাদি চোরগুলো এগুলো চোর এগুলো থেকে বেদরক মানা হয় কিন্তু ওই যে আমাদের মাথার উপরে বসে থাকা এক ধরনের চোর আছে যারা হাজার কোটি টাকা চুরি করে তাদেরকে আমরা সার বলে সম্বোধন করি তাদেরকে আমরা চোর বলে সম্বোধন করি না তার মানে আইনটা দুই ধরনের গরিব যে সে চুরি করলো কেন তার মানে গরিবের জন্য চুরি করা হারাম আর যিনি বড়ো বড়ো চেয়ারে বসে আছেন তার জন্য চুরি করা হারাম নয় এরকমটা তো বিষয় আমরা এরকমই তো বুঝাতে চাই তাহলে হারাম যেটা সবার জন্য হারাম হালাল সবার জন্য হালাল তাহলে এটা আমরা ক্লিয়ার বসলাম যে নয় আট নম্বর যেটা যে মূলনীতি ছিল হালাল হলে সবার জন্য হালাল হবে আর হারাম হলে সবার জন্য হারাম হবে নয় নম্বর মূলনীতি আল হালাল ওবাই না হুমা উমস্তাবি বিহাতুন হালাল কোন কোন বিষয় হালাল আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন কোন কোন জিনিস হারাম আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন কোরআন এবং হাদিসে এগুলো উল্লেখ পাওয়া যায় কিছু কিছু জিনিস এগুলো আসলে হালাল কি হারাম এই বিষয়গুলো নিয়ে আল্লাহ তালা কিছুই বলেন নাই যেগুলো নিয়ে বলেন না এগুলো আমরা মাপ পেয়ে গেলাম এগুলো নিয়ে আর খুসাখুসি করার অনর্থক এখন তো আমাদের সমাজে হরুদদেরকে প্রশ্ন করা হয় ঠেকানোর জন্য প্রশ্ন করে জানার জন্য প্রশ্ন করে মানে প্রশ্নের অভাব নাই অথচ বহু জাতি ধ্বংস হয়ে গেছে শুধু এই কাছে অনর্থক করার কারণে আপনারা জানেন যে এক হজ সম্পর্কে রসুলকে জিজ্ঞেস করেছে যে হুজুর হজ কি প্রতি বৎসর করা লাগবে রসুল কিছু বলতেছে না অতপর এটা বললেন যে পূর্বেকার বহু জাতি তার রসুলকে অনর্থক প্রশ্ন করার কারণে তারা বিপদে পড়েছে ধ্বংস হয়ে গেছে তার মানে যেগুলো আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন হালাল এটা হালাল থাকবে যেগুলো আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন হারাম হারাম থাকবে যেগুলো সম্পর্কে আল্লাহ কিছু বলেন নাই রসুল কিছু বলেন নাই এগুলো সম্পর্কে আমরা মাপ পেয়ে গেলাম তার মানে এগুলো সম্পর্কে আমরা খোসাখুসি করব না খোসাখসি করলেই বিপদে পড়ব নাম্বার দশ মূলনীতি হালাল হওয়ার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না তার মানে যা কিছু আছে দুনিয়াতে সব হালাল এটা হালাল হওয়ার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না আর হারাম হওয়ার জন্য অকাট্য দলিলের প্রয়োজন হয় দলিল ছাড়া কোনো কিছুকে হারাম বলা যায় না আর হারাম বলতে হলে আপনাকে দলিল পেশ করতে হবে যে এই জিনিসটা এই কারণে হারাম তাহলে আমরা মোটামুটি এখানে দশটা মূলনীতি আমরা এখানে উল্লেখ করলাম সেই দশটা মূলনীতিকে আমরা সামারি আকারে অর্থাৎ একেবারে মোলাখাস সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আবার বলছি আপনারা চাইলে নোট করে নিতে পারেন দশটা মূলনীতির প্রথম মূলনীতি ছিল আল আসিয়া আল ইবাহা প্রত্যেকটা বস্তুর মূল হলো এটা হালাল অর্থাৎ প্রত্যেকটা বস্তুই হালাল শুধু অল্প কিছু ব্যতীত লিমিটেড কিছু বস্তু আছে অল্প কিছু জিনিস ছাড়া সব কিছু হালাল নাম্বার দুই হালাল আনলিমিটেড হারান হারাম লিমিটেড হারামের কোনো হালালের কোনো লিমিট নেই আর হারামের লিমিটেশন আছে নাম্বার তিন হারাম বলে আল্লাহ তালা বসে থাকেন নাই এবং হারামের অল্টারনেটিভ মানে হারামের বিপরীত কি এটা আল্লাহ তালা সাজেস্ট করেছেন বা বলে দিয়েছেন নাম্বার চার যে জিনিসকে আল্লাহ তালা হারাম বলেছেন সেই জিনিসের পিছনে আল্লাহ তালা একটা লজিকও বর্ণনা করেছেন একটা কারণ বর্ণনা করেছেন কারণ ছাড়া কোনো জিনিসকে আল্লাহ তালা হারাম নি নাম্বার পাঁচ মোকাদ্দিমাতুল হারামে হারামুন হারামের সূচনা মানে যেই জিনিস হারাম যেটা যেই কারণে হারামের দিকে ধাবিত হয় ওই জিনিসটাকে আল্লাহ হারাম করেছেন যেমন আমি উদাহরণস্বরূপ বলেছি যে কোনো বেগার নারীর দিকে তাকানো হারাম হওয়ার কথা ছিল না যেহেতু এই তাকানোটা তাকে জিনার দিকে নিয়ে যায় সেজন্য তাকানোটাও হারাম জিনা যেহেতু হারাম তাকানোটাও হারাম যেহেতু এই তাকাত তাকাতে তাকাতে একসময় তাকে জিনার দিকে ধাবিত করে ছয় আল তুবিল হারামি হারামুন কোনো হারামকে হিলা করে কৌশল করে খাওয়া এটাও হারাম নাম্বার সাত কাসবুল হালালি দোয়া আপনার দোয়া কবুল হওয়ার জন্য আপনার হালাল বক্ষণ করে অত্যন্ত জরুরি নাম্বার আট আল হালাল হারাম অর্থাৎ হারামটা সবার জন্য হারাম হালালটা সবার জন্য হালাল এমন না যে চৌধুরী সাহেবের জন্য বিশেষ কিছু সুযোগ সুবিধা আছে বা এমপি মন্ত্রীদের জন্য কিছু সুযোগ সুবিধা আছে এরকম না যেটা হালাল সবার জন্য হালাল যেটা হারাম সবার জন্য হালাল নাম্বার নয় আল্লাহ হালাল মুস্তাবি হাতুন আল্লাহ তালা সবকিছু উল্লেখ করে দিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম রসুল বলে দিয়েছেন আল্লাহ আল্লাহ নিজে বলে দিয়েছেন এর বাহিরেও কিছু আছে যেগুলো সম্পর্কে আল্লাহ কিছু বলেন নাই না রসুল কিছু বলেছেন কিছুই বলেন নাই একদম চুপ তার মানে এগুলো সম্পর্কে আমরা পার পেয়ে গেছি আর নাম্বার দশ নম্বর ছিল যে দুনিয়াতে যা কিছু আছে সব কিছুই মূলত হালাল হালাল হওয়ার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না আর হারাম হওয়ার জন্য অকাট্য দলিলের প্রয়োজন দলিল ছাড়া কোনো কিছুকে হারাম বলা যায় না সর্বশেষ আজকে লাইভের সর্বশেষ আল্লাহ তালার দরবারে আমরা সবসময় এই দোয়াটা করব যারা রিজিকের অব রিজিকের অনটনের মধ্যে আছেন যারা হালাল খেতে চান তারা বেশি বেশি এই দোয়াটা বলবেন আল্লাহ ফিনি আমি আবার রিপিট করছি আমি আবার বলছি সর্বশেষ আপনাদেরকে শুক্রিয়া ধন্যবাদ যারা আজকের এই লাইভ প্রোগ্রামটি দেখেছেন আশা করব দিন প্রচারের স্বার্থে আপনারা এই লাইভটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আমাকে তৌফিক দেয় আল্লাহ তালা যদি চায় আমি প্রতি শুক্রবার রাত নয়টা ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামলি ওবরকাত